আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোমল পানীয় কি লিভার ড্যামেজ করে এই বিষয়ে আলোকপাত করার জন্য। সুপ্রিয় ভাই বোনেরা, কোমল পানীয় অর্থাৎ সফট ড্রিঙ্কস আমরা কিন্তু ছেলে বয়স থেকে বয়সী বয়স্ক তরুণ তরুণী বা যুবক যুবতী এবং কর্মক্ষম যারা রয়েছে সবাই পছন্দ করি এবং খেয়ে থাকি। তবে বিপত্তি ঘটে তখনই যখন দেখা যায় এই কোমল পানীয় অতিরিক্ত মাত্রায় বা অতিরিক্তভাবে আমরা খেয়ে থাকি, তখনই বিপত্তি দেখা দিতে পারে। এই কোমল পানীয়র মধ্যে যেগুলো থাকে, কালারিং এজেন্ট থাকে অর্থাৎ রংকারী পদার্থ থাকে, ফ্লেভারিং এজেন্ট থাকে অর্থাৎ সুগন্ধি থাকে, প্রিজারভেটিভ থাকে এবং দেখা যায় গবেষণায় কিছু কিছু ক্ষেত্রে কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সারের উপাদানও কিন্তু থাকতে পারে। এছাড়া দেখা যায় কিছু ফুড খাবারে যে অতিরিক্ত যে জিনিসগুলো থাকে, ইনসেক্টিসাইড বা এই ধরনের খারাপ পদার্থ, যদি ভালো কোনো কোম্পানি থেকে এই ধরনের সফট ড্রিঙ্কসগুলো খাওয়া না হয় সেক্ষেত্রে এই ধরনের ইনসেক্টিসাইড পেস্টিসাইড অর্থাৎ যে পোকামাকড় নাশক যে ওষুধগুলো রয়েছে সেগুলোর উপাদানও কিন্তু এগুলোতে থাকতে পারে। তো এই ধরনের এনার্জি সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় যদি দীর্ঘমেয়াদে শিশু থেকে বয়বৃদ্ধ সবাই যদি খেয়ে থাকি, তাদের ক্ষেত্রে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বিশেষ করে লিভার ড্যামেজও হয়ে যেতে পারে। লিভারে এই ধরনের কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট বা প্রিজারভেটিভ অর্থাৎ খাদ্য সংরক্ষক যেগুলো রয়েছে সেগুলি দীর্ঘমেয়াদে লিভারের কোষগুলোকে নষ্ট করতে পারে এবং লিভারের কোষে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করতে পারে। তার ফলে লিভারের কোষগুলোতে দীর্ঘমেয়াদী প্রদাহ হয়ে পরবর্তীতে সেলুলার বেলুনিং হতে পারে অর্থাৎ কোষগুলো ফুলে যেতে পারে, সেখানে ফ্যাটি লিভার হতে পারে এবং ফ্যাটি লিভার থেকে এক পর্যায়ে যথাযথ চিকিৎসা যদি না পায় সেক্ষেত্রে ন্যাশ রিলেটেড সিরোসিস হতে পারে এবং সেই সিরোসিস থেকে তার জটিলতাজনিত পেটে পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে লিভার ক্যান্সারের আবির্ভাবও ঘটতে পারে। অর্থাৎ লিভার ড্যামেজ হওয়ার যতগুলো উপসর্গ রয়েছে সবই হতে পারে। তাহলে আমরা কোমল পানীয় যদি খেয়ে থাকি সেক্ষেত্রে আমরা রয়ে শুয়ে খাবো অর্থাৎ পরিমিত পরিমাণে এবং ক্ষেত্র বিশেষে সীমিত পরিমাণে আমরা খেয়ে থাকবো। মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, মাত্রাতিরিক্ত কোমল পানি খেলে পরে লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় ভাই বোনরা, আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।